জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে রাজ্য সরকারের প্রাথমিক পদক্ষেপ বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির ভবিষ্যতের সামনে কর্তৃপক্ষের আশঙ্কা প্রতিষ্ঠানের পরিকাঠামোর দখল নিয়েই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় গড়ার দিকে এগুতে চাইছে রাজ্য সরকার এমনটা হলে প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স চালিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়বে কম করেও সাতশো ছাত্র ছাত্রীর স্বপ্ন ধুলিস হয়ে যাবে চুন একবার জীব পোড়ানো মানুষ যেমন পরবর্তীতে সাদা রঙের বাটি দেখলেই আটকে উঠেন ঠিক তেমন অবস্থা টিআইটি কর্তৃপক্ষের বছর দুয়েক আগে ট্রিপল আইটির ক্যাম্পাসের জন্য টিআইটির কয়েকটি ভবন দখলে তৎপর হয়েছিল শিক্ষা দপ্তর উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর রাজ্য সফরকালে সেই প্রকল্পের উদ্বোধন করানো সুনামের সাথে চালু একটি প্রতিষ্ঠানের সম্পত্তি অধিগ্রহণ করে শুধুমাত্র সাইনবোর্ড ঝুলিয়ে ট্রিপল আইটি ক্যাম্পাস উদ্বোধনের রাজ্য সরকারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় টিআইটির পড়ুয়া অভিভাবক এবং শিক্ষানুরাগী মানুষের প্রবল বিরোধিতায় জানা গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেই টিআইটি চত্বর পরিদর্শন করে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি প্রকাশ্যে আনেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা আকারে ইঙ্গিতে আভাস দেন প্রতিষ্ঠানের কয়েকটি ভবন অধিগ্রহণ করেই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে রাজ্য সরকারের আগ্রহের বিষয়টি এরপর থেকে এক রাশ উৎকণ্ঠা চেপে ধরেছে টিআইটি কর্তৃপক্ষকে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের দোহাই দিয়ে প্রতিষ্ঠানের জমি ভবন সহ অন্যান্য পরিকাঠামোর দখল নেওয়া হলে ভবিষ্যতে রাজ্যে ইঞ্জিনিয়ারিং পঠন পাঠনের ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দেবে বলে অভিমত অধ্যাপক অধ্যাপিকাদের তাদের কেউই রাজ্যে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের গুরুত্ব অস্বীকার করছেন না বরং রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন মুক্ত কণ্ঠে অধ্যাপক অধ্যাপিকাদের বক্তব্য উনিশশো সালে গড়ে উঠেছিল নরসিংহর পলিটেকনিক কলেজ সেদিক থেকে রাজ্যের প্রথম ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান এটি দিনে দিনে রাজ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষার চাহিদা দু হাজার সালে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ জাতীয় মানের প্রতিষ্ঠানে উন্নীত হওয়ার পর তৎকালীন রাজ্য সরকার মেধাবী ছাত্রছাত্রীদের কথা ভেবেই গড়ে তুলেছিল রাজ্যের স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং কলেজ ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি সেটা ছিল দু হাজার সাল ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স পরিচালিত হয়ে একই প্রতিষ্ঠান থেকে মডিউল ওয়ান এবং মডিউল টু নামে গড়ে উঠে পরিকাঠামো অধ্যাপক অধ্যাপিকারা বলছেন তৎকালীন মুখ্যমন্ত্রী বৃহত্তর পরিসরে টিআইটির পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন ডোনারকে বাধ্য করেছিলেন অর্থ বরাদ্দে অন্যদিকে দু সালে মডিউল ওয়ানের উন্নত পরিকাঠামো গড়ে ওঠে বিশ্ব ব্যাংকের বরাদ্দে তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল স্পষ্ট ডিপ্লোমা করা ছাত্র ছাত্রীটি মেধাকে সম্বল করে একই ছাদের তলায় পিএইচডি ডিগ্রিও করতে পারবে ইচ্ছে করলে বর্তমানে ইঞ্জিনিয়ারিং এর আটটি বিভাগে দুশো তিরিশ জন করে ছাত্রছাত্রী ডিপ্লোমা কোর্সে ভর্তি হচ্ছে প্রতি বছর সেদিক থেকে প্রায় সাতশো পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হবে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের নামে মডিউল ওয়ান প্রকল্পে গড়ে ওঠার সমস্ত পরিকাঠামোর দখল নেওয়া হলে এর প্রভাব পড়বে ডিগ্রি কোর্সের ক্ষেত্রেও বর্তমানে একই চত্বরে দুটি কোর্সের সুসংহত পৃথক পরিকাঠামো থাকার কারণেই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন নতুন নতুন কোর্সের অনুমোদন দিচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিকাঠামো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নামে দখল হয়ে গেলে সে কলেজের তেমন গুরুত্বই বা কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ছাড়া সবই অচল আর তেমন প্রয়োজন হলে ডিগ্রি কোর্সের পরিকাঠামোতেই চালিয়ে নেওয়া যাবে ডিপ্লোমা কোর্স কিংবা নতুন কলেজ তৈরি করে দেওয়া যাবে আর এখানেই আপত্তি উঠেছে ইঞ্জিনিয়ারিং কলেজ অন্য দশটি সাধারণ কলেজের মতো না পঠন পাঠন ছাড়াও প্রতিটি বিভাগে একাধিক ল্যাবরেটরি ওয়ার্কশপ সহ বৃহত্তর পরিসরে উন্নত পরিকাঠামোর প্রয়োজন একটি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান করার নামে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পরিকাঠামোর দখল নেওয়া কোনোভাবেই উচিত নয় বলছেন টিআইটির অধ্যাপক অধ্যাপিকারা এদিকে শিক্ষা দপ্তরের একটি সূত্রের খবর জাতীয় আইন কলেজ স্থাপনের বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন প্রাথমিকভাবে টিআইটির চত্বর পরিদর্শন করা হয়েছে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো রিপোর্ট চ্যানেল